হ্যালো ভিউয়ার্স আশা করি তোমরা সকলে সবাই ভালো আছো তো আজকে আমি কোনো ক্লাস বা কোনো গ্রামার শেখাবো না জাস্ট কয়েকটা প্রশ্ন করব। এবং সেই প্রশ্নের উত্তরগুলো আমি অবশ্যই কমেন্ট বক্সে আশা করে থাকবো ওকে তো ফার্স্ট ফার্স্ট হচ্ছে যে আমরা প্রায় প্রতিনিয়ত ইংরেজি গ্রামারের ওপরে ভিডিও আপলোড দিয়ে থাকি এবং দিয়ে যাচ্ছি এবং ফিউচারেও দিতে থাকবো তো এর ওপর বেশ করে আমি একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি সেটা হচ্ছে যে যে প্রত্যেক সপ্তাহে আমরা একটা করে প্র্যাকটিস সেট প্র্যাকটিস সেট দ্যাট মিন্স একটা করে ভিডিও দেব যে এক সপ্তাহে যতগুলো গ্রামার নিয়ে আলোচনা করা হবে সেই গ্রামারগুলোর ওপরে বেশ করে কিছু প্রশ্ন থাকবে এবং সেই প্রশ্নগুলোর সলিউশনও করে দেওয়া থাকবে তো ফার্স্ট অফ অল সেই প্রশ্নগুলো জাস্ট আমি এক ঝলক দেখাবো দেন তারপর সলিউশনগুলো করে দেব। সো আশা করি তোমরা যদি এবং তোমরা যারা যারা এই ভিডিওগুলো পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে তোমাদের প্রয়োজন রয়েছে কি না যে এই প্র্যাকটিস সেট প্রত্যেক সানডে স্পেশালে একটা করে প্র্যাকটিস সেট দ্যাট মিন্স একটা করে ভিডিও আমি দেব প্রত্যেক সপ্তাহে সো সেটা তোমাদের প্রয়োজন কি না যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি না প্রয়োজন হয় যে না আমাদের প্র্যাকটিস সেটের দরকার নেই বা প্র্যাকটিস ভিডিওর দরকার নেই তাহলে তোমরা অবশ্যই বলবে যে না দরকার নেই তাহলে আমি ভিডিওগুলো মেক করব না ওকে দ্বিতীয়ত আমরা প্রত্যেক রবিবার করে সানডে স্পেশাল একটা করে ভিডিও দেবো সেটা হচ্ছে যে বেঙ্গলি সেন্টেন্স বা প্যাসেজকে কীভাবে ইংরেজিতে ট্রান্সলেট করবে সেটা ফ্রিলি ফ্রি হ্যান্ড রাইটিং যেটাকে বলা হয় সো সেই বিষয়ের ওপরে আমরা ভিডিও মেক করবো তো একমাত্র তোমাদের এই কমেন্ট আমাদেরকে এই ভিডিও মেক করার সুবিধা করে দিতে পারে বা তোমাদের প্রয়োজন রয়েছে কি না সেটা অবশ্যই জানিয়ে দিতে পারে তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে যে প্রত্যেক সপ্তাহে তোমরা একটা করে সানডে স্পেশাল একটা না দুইটা সানডে স্পেশাল একটা হচ্ছে প্র্যাকটিস সেট এর ভিডিও আর একটা হচ্ছে বেঙ্গলি থেকে ইংলিশে কিভাবে ট্রান্সলেট করতে হয় সেটার ভিডিও তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ এবং সেটা বুঝে ভালো করে সিদ্ধান্ত নিয়ে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে আমরা তোমাদের এই কমেন্টের আশায় থাকবো এবং একটা নির্দিষ্ট পরিমাণ যদি কমেন্টার হয় বা কমেন্ট হয় আমরা যতটা এক্সপেক্টেড করেছি তাহলেই আমরা সেই ভিডিওগুলো মেক করব আর যদি না হয় তাহলে সে ভিডিওগুলো মেক করব না ক্লিয়ার ওকে তো আজকে এখানে শেষ করছি যদি আচ্ছা তা কিছু বলবো না আজকে বাই গুড বাই